আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। ভিউয়ার্স, আপনারা দেখছেন আপসার বা এডিট চ্যানেল। এই চ্যানেলে সকলকে স্বাগতম, সাথে আছি আমি আপসার। ভিউয়ার্স, আজকের ভিডিও হচ্ছে ফটোশপের পর্দায়। এখানে দেখতে পাচ্ছেন একটি ছবি, এই ছবিটাকে আপনারা কিভাবে সোজা করবেন এবং এই ছবিটাকে একদম স্মুথলি সোজা করে আমরা এটাকে ক্রপ করব পাসপোর্ট সাইজে, এবং একটা পাসপোর্ট সাইজ ছবি কীভাবে পরিষ্কার করবেন, এই ছবিটাকে একটু ক্লিন কীভাবে করবেন, আগে এটার চেয়ে আর একটু সুন্দর কীভাবে করা যায় আমরা সেটা আজকের ভিডিওতে দেখব। প্রিভিয়াস, প্রথমত এটা সোজা করতে গেলে আমাদের একটি কাজ করতে হবে, কিবোর্ডের কন্ট্রোল এ বাটন ক্লিক করব একসাথে, তারপর আমরা কিবোর্ডের কন্ট্রোল টি বাটন ক্লিক করব। ক্লিক করার পর প্রিভিয়াস চার পাশে খেয়াল করেন একটি বার চলতেছে। এখন আমরা এটাকে এই যে কোনো একটা কোণা থেকে, এখান থেকে হোক অথবা এই কোণা থেকে হোক, আমরা মাউসের রাইট বাটন লেফট বাটন ক্লিক করে আমরা এভাবে করে এটাকে একটু এদিকে ছেড়ে এভাবে করে একটু সোজা করব। প্রিভিয়াস, এটা হচ্ছে একদম সহজ টেকনিক, আরও অনেকভাবে সোজা করা যায় কিন্তু এটা একদম সহজ। কন্ট্রোল এ কন্ট্রোল টি একসাথে প্রেস করবেন, প্রথমে কন্ট্রোল এ বাটন ক্লিক করবেন, তারপরে কন্ট্রোল টি বাটন ক্লিক করবেন, তারপর এটাকে আপনারা এভাবে করে সোজা করে নেবেন। প্রিভিয়াস, সোজা করে নেওয়ার পর এখন আমরা ইন্টার বাটন ক্লিক করব। ইন্টার বাটন ক্লিক করার পর আমরা এটা অটোমেটিকলি চলে যাবে। পরে ভিউয়ার্স, এখন দেখুন এটা একটু সোজা হয়েছে। এখন আমি এটাকে পাসপোর্ট সাইজে ক্রপ করব। পাসপোর্ট সাইজে ক্রপ করতে গেলে আমাদের প্রথমত একটি নির্দিষ্ট সাইজ থাকতে হবে। পাসপোর্ট সাইজটা আমরা কত করে দেব, প্রথমত 1.5 ইঞ্চি এবং হাইট দেব 1.9 ইঞ্চি, রেজুলেশন 300 রাখবো। তারপর আমরা এটাকে ক্রপ করবো। ভিউয়ার্স, একটু ভালোভাবে খেয়াল করে দেখুন ছবিটা কত সুন্দরভাবে এটা ক্রপ হয়ে যাচ্ছে পাসপোর্ট সাইজ আকারে। ভিউয়ার্স, দেখুন খুব সুন্দরভাবে এখন এটা পাসপোর্ট সাইজে ক্রপ হয়ে গেছে। এখন আমরা এটাকে কি করব, এটাকে যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আমরা এখানে ব্যাকগ্রাউন্ডের উপর আমরা ম্যাজিক টুল ব্যবহার করব। ম্যাজিক টুল দিয়ে একটা ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে এটা ম্যাজিক চলছে, খেয়াল করুন। এখন আমরা এখানে ফেদার্স দেব। ম্যাজিক টুল দেওয়ার পরে ফেদার্স কীভাবে ইউজ করবেন এটা একটু শিখে রাখুন। ফেদার্স আমরা অনেকেই জানি না, কারণ ফেদার্স ব্যবহার করার কারণ হচ্ছে এই আপনার যে ছবিটা আছে ছবির চারপাশ, আপনি যদি ফেদার্স ব্যবহার না করেন তাহলে ছবির আশেপাশে খেয়াল করবেন কাটা কাটা অংশ হয়ে গেছে। এখন সেটাকে স্মুথলিভাবে ছবিটাকে সুন্দর রাখতে হবে এবং সেই সাথে ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করতে হবে। সেটা করতে গেলে আমাদের মাউসের রাইট বাটন ক্লিক করে একটু নিচের দিকে রোলিং করবেন, দেখবেন ফেদার্স ওকে দেবেন। ওকে দেওয়ার পর যেহেতু এটা পাসপোর্ট সাইজের ছবি, আমি একটু ফেদার রেডিয়ান্স আমি 1 করে দেবো। 1 করে দেওয়ার পর ওকে দেবো। ওকে দেওয়ার পর প্রিয় ভিউয়ার্স, কন্ট্রোল ব্যাক স্পেস ক্লিক করবেন, কিবোর্ডের কন্ট্রোল ব্যাক স্পেস ক্লিক করবেন। খেয়াল করে দেখুন কিবোর্ডের কন্ট্রোল ব্যাক স্পেস ক্লিক করার সাথে সাথে ব্যাকগ্রাউন্ড অটোমেটিকলি রিমুভ হয়ে গেছে এবং সেই সাথে কালার পরিবর্তন হয়ে গেছে। কত সুন্দরভাবে কালার পরিবর্তন হয়ে গেছে দেখুন। কালার পরিবর্তন করার আগে আপনাদের এখানে দেখুন কালার এবং প্রোগ্রাম কালার এগুলাকে একটু কাজ করে দেবেন। এখানে অবশ্যই নীল কালার রাখতে হবে। প্রিয় ভিউয়ার্স, এখন এটাকে কিভাবে পরিষ্কার করা যায় এই ছবিটা এবং কিভাবে এটার চেয়ে আর একটু সুন্দর করা যায় এবং সেটা প্রিন্টে যেন সুন্দর দেখা যায়, আমরা অনেক দুই তিনটা আপনাদেরকে ওয়ে দেখাবো। প্রথমত আমি ক্লিক করব কিবোর্ডের কন্ট্রোল এম বাটন। খেয়াল করে দেখুন কিবোর্ডের কন্ট্রোল এম বাটন ক্লিক করতে গেলে আমাদের এখানে কিবোর্ডের দিকে খেয়াল করুন, কিবোর্ডের কন্ট্রোল এম বাটন ক্লিক করব। কিবোর্ডের কন্ট্রোল এম বাটন ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে। এখানে উপর দেখতে পাচ্ছেন RGB মোড আছে। এখন একটু খেয়াল করুন আমার বক্সটা কীরকম RGB মোড আছে। এখন আমি এখান থেকে একটু হালকা উপরের দিকে করব, দেখুন একটু ফোকাস আছে। আপনি যদি দেখে নিচের দিকে করেন তাহলে এটা কালো হয়ে যাবে। এটাকে আপনার করতে হবে হালকা উপর দিকে করবেন, এভাবে একটু জিনিসটা সুন্দর হবে। পেস্ট একটু আগের চেয়ে সুন্দর হয়েছে। তারপর আরেকটা কাজ করব, কন্ট্রোল এল, কিবোর্ডের কন্ট্রোল এল বাটন ক্লিক করব, দেখবেন লেবেল, এই লেবেলটা চলে আসবে। লেবেল চলে আসলে লেবেলের কাজ হচ্ছে এখান থেকে এভাবে করলে এটা একটু গাঢ় হবে, আর যদি আপনি এ পাশ থেকে এরকম করেন তাহলে এটা একটু খুব সুন্দর পরিষ্কার হবে এবং লেবেল খুব সুন্দর হবে। এটা আমি প্রায় সময় ব্যবহার করে থাকি। প্রিভিয়াস, এখন দেখতে পাচ্ছেন দুই রকমভাবে এটাকে ছবিটা পরিষ্কার করা যায়। তারপর আর একটু পরিষ্কার করতে চাইলে আপনি কি করবেন, এখানে দেখুন যে একটু রেড কালার এদিকে কালো কালো রয়েছে, এগুলো পরিষ্কার করতে চাইলে তাহলে আপনার করতে হবে, এখানে দেখুন
এয়ারড্রপ টুল, এয়ারড্রপ টুলে ক্লিক করে আপনি ছবির নির্দিষ্ট যে কোনো স্থানে ক্লিক করবেন, পরিষ্কার ভালো যেখানে দেখা যায় সেখান থেকে ক্লিক করবেন। এভাবে ক্লিক করার পর আপনি এখানে উপরে ব্রাশ টুলে যাবেন, ব্রাশ টুলে গিয়ে আপনি উপরের দিকে খেয়াল করুন, এখানে যে ব্রাশ টুলের অপাসিটি এবং ফ্লোর এগুলো আছে, এখান থেকে আপনি এগুলাকে এবং 26 এবং এটাকে আপনি 25 26 করে দিতে পারেন এবং 25 করে দিতে পারেন। এভাবে করে দেওয়ার পর আপনি এভাবে করে এগুলো পরিষ্কার করে দেবেন, রিটাচিং করে দেবেন। এভাবে করে এগুলো অনেক সুন্দর করে রিটাচিং করবেন। প্রিভিয়াস রিটাচিং করার পর আপনার নির্দিষ্ট স্থানগুলো আপনি প্রত্যেকটি যেখানে আপনার ছবি সুন্দর নেই, যেখানে ভালো দেখাচ্ছে না, সেখানে আপনি এভাবে করে রিটাচিং করে দেবেন। প্রিভিয়াস এখন দেখছেন ছবিটা এখনও খুব সুন্দর দেখা যাচ্ছে, আমার আর পরিষ্কার করতে হবে না। প্রিভিয়াস সেই সাথে এই ছবিটা এখন একদম স্মুথলিভাবে রেডি হয়ে গেছে। এখানে আরেকটা কাজ করবেন, এই ছবিটা যদি আপনি বর্ডার দিতে চান তাহলে বর্ডারও দেওয়া যায়। বর্ডার কীভাবে দিবেন সেটা আপনাকে দেখাই। কন্ট্রোল এ বাটন ক্লিক করবেন, কিবোর্ডের কন্ট্রোল এ বাটন ক্লিক করে আপনি সিলেক্টে যাবেন, উপরে মেনু বার থেকে সিলেক্টে যাবেন, সিলেক্টে গিয়ে মডিফাই করবেন, মডিফাইতে বর্ডার, বর্ডারে গিয়ে বর্ডার রেডিয়াস 4 রাখবেন এবং সেই সাথে এইখানে দেখতে পাচ্ছেন এটাকে একটু ব্ল্যাক করে দেবেন, এই প্রোগ্রাম কালার ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক করার পর আপনি কিবোর্ডের কন্ট্রোল ব্যাক স্পেস ক্লিক করবেন। কিবোর্ডের কন্ট্রোল ব্যাক স্পেস ক্লিক করার পর ছবির চারপাশ দেখুন একটা বর্ডার হয়ে গেছে, লাইন হয়ে গেছে ছবির চারপাশ, কত সুন্দর ছবিটা এখন একদম পরিষ্কারভাবে রেডি হয়ে গেছে আমাদের ছবিটা। এখন আমরা এটাকে প্রিন্ট করতে পারি, প্রিন্ট করতে গিয়ে প্রিন্ট করেন অথবা সেভ করে রাখেন, কোনো সমস্যা নেই। সেভ করতে গেলে আপনি ফাইলে যাবেন, ফাইলে গিয়ে এখানে সেভ এসে দিয়ে আপনি সেভ করে ফেলবেন। প্রিভিয়াস আজকের ভিডিও এখানে শেষ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরিশেষে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন।